হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হল লিঙ্কস পাঁচশো ক্যাপসুল নিয়ে লিঙ্কস পাঁচশো ক্যাপসুল নি ক্যাপসুলটির বর্তমান দাম হল একশো উনচল্লিশ টাকা লিঙ্কস পাঁচশো ক্যাপসুলটির কম্পোজিশন হল লিঙ্কো মাইসিন পাঁচশো এমজি এই লিঙ্কো মাইসিন পাঁচশো এমজি নিয়ে লিংস পাঁচশো ক্যাপসুলটি তৈরি লিংস পাঁচশো ক্যাপসুলটি ওয়ালাক কোম্পানির ওষুধ লিংস পাঁচশো ক্যাপসুলটি হাই অ্যান্টিবায়োটিক এই লিংস পাঁচশো ক্যাপসুলটি জ্বর সর্দি জ্বর ঠান্ডা লাগা যে কোনো ছোট বড় ইনফেকশন কাটা ছেঁড়ায় ছোট ছোটো অপারেশনে ভালো করতে সাহায্য করে আবার আরও বলা যায় যে টনসিল ভালো করতে পারে কানের ভেতরে বা বাইরের ঘা ভালো করতে পারে দাঁতের ইনফেকশনের ঘা ভালো করতে পারে দাঁতের রক্ত পরে দাঁতের মাড়ি ফুলে যায় ও গাল ফুলে যায় এই সব অসুখ নিশ্চিন্তে ভালো করতে পারে লিংস পাঁচশো ক্যাপসুল খেলে আবার শরীর বা দেহের কোনো জায়গাতে কেটে গেলে পুড়ে গেলে এই লিংস পাঁচশো ক্যাপসুল খেলে নিশ্চিন্তে ভালো হয়ে যায় এবং আরও বলা যায় যে কোনো পচরা ঘা এমনকি ঘা ভালো করতে সাহায্য করে এক কথায় বলা যায় যে কোনো ঘা ইনফেকশন শুকাতে এই লিংস পাঁচশো ক্যাপসুলটি প্রচুর পরিমাণে কাজ করে যেমন অল্প কথায় বলা যায় যে পুরুষ মহিলার যে মূত্রতন্ত্রে বা জননঙ্গে যে ঘা হয় বা ইনফেকশন হয় তা ভালো করতে লিংকস পাঁচশো ক্যাপসুলটি খুব সাহায্য করে ছেলেদের অন্ডকোষে ফুলে গেলে বা অ্যাক্সিরা হলে এই লিংকস পাঁচশো ক্যাপসুল খেলে তা কমে যায় ও ভালো হয়ে যায় ইত্যাদি এই লিংকস পাঁচশো ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বা ডোজ হল একটা করে ক্যাপসুল খাওয়ার পরে দিনে দুবার থেকে তিনবার খেতে হয় পাঁচ থেকে সাত দিন এই লিঙ্কস পাঁচশো ক্যাপসুলটি যে কোনো ফার্মেসি ও ক্লিনিক এবং যে কোনো ইস ওষুধের স্টোরে পাওয়া যায় এই লিঙ্কস পাঁচশো ক্যাপসুলটির সাইড ইফেক্ট হলো বমি বমি ভাব হতে পারে কোনো কোনো রুগীর ক্ষেত্রে মাথা ঘুরতে পারে কোনো রুগীর ক্ষেত্রে আবার চুলকাতে পারে যাদের ক্ষেত্রে অ্যালার্জি আছে তাই এই মাস্ক ক্যাপসুলটি ব্যবহার করার আগে নিকটবর্তী হসপিটাল বা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই খাবেন আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ